ওর প্রচুর ছবি ছবি আজ 9 নম্বর ওয়ার্ডে ভাঙচুর হলো বা টাকা ফেরতের দাবি নিয়ে কাউন্সিলর বা কাউন্সিলর দাদাকে বিক্ষোভ দেখা, এই বিষয়ে কি বলবেন? এখানে অ্যাকচুয়ালি বিজেপির পক্ষ থেকে এরকম ঘটনা ঘটেনি, ওখানকার সাধারণ পাবলিক আর মানুষ চাইছে যে তাদের যে টাকাটা চুরি করা হয়েছে অর্থাৎ তলা তোলা হয়েছে সেই তলার টাকা ওরা ফেরত চেয়েছে। তো এটা এই পরিপ্রেক্ষিতে আমাদের বক্তব্য হচ্ছে যে ওদের ন্যায্য দাবি এবং ন্যায্য দাবিতে ওরা যেন টাকাটা ফেরত পায় এবং ফেরত দেওয়াটা উচিত মনে করি আমরা। এই অন্যায়কে আমরা মানছি না, এই অন্যায়কে বরদাস্তও করছি না। যদি জনগণ মনে করে যে আমাদের কোনো সহযোগিতা লাগবে তাহলে আমরা রাজনৈতিক প্ল্যাটফর্মে তাদের পাশে দাঁড়াবো। আপনার নাম? আমার নাম অসিত কুণ্ডু। পরিচয়? আমি রাজ্য কমিটির সদস্য বিজেপি। কাউন্সিলর দাদা শুভ্রাংশু মালিক 25,000 থেকে 30,000 টাকা অঙ্ক একটা টাকা নিয়েছে, তার ঘর করে দিয়ে বলছে, গরিব মানুষ আর ঘরটা ভাঙা করিয়েছে কিন্তু তাকে কোনো ঘর দেওয়া হয়নি। সেই জন্য আমরা সবাই তাকে ঘেরাও করেছি। গোটা গ্রামের কাছে এরকম অনেক আছে টাকা নিয়েছে, যাদের কাছে জোরপূর্বক টাকা নিয়েছে, ঘর করার নাম করে, প্ল্যান পাস করার নাম করে প্রচুর টাকা নিয়েছে। এরকম গরিব মেয়েদের ওপর অত্যাচার অকথ্য ভাষায় গালাগালি করতো হিমাংশু বাবু দাদা, এবার হিমাংশু মালিকও গালিগালাজ করতো। এবার গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে আজকে ওনাকে গিয়ে বিক্ষোভ দেখান, বিক্ষোভ দেখিয়ে এই দোকান মেডিকেল ঘরে তৈরি হয়েছে, তাই আমরা দোকানটা ভাঙতে বাধ্য হয়েছি। আপনার নাম? গ্রামের মানুষ মিলে আমরা গ্রামটা ভেঙে। আপনার নাম? আমার নাম শেখ রহিম মালিক। আজকে কী হয়েছিল আপনার এলাকা? আজকে যে ঘটনাটা হয়েছিল যে হিমাংশু কাউন্সিলর হিমাংশু মালিক তার দাদা শুভ্রাংশু মালিক উভয়ে লোকের বাড়ি তৈরি করে দেবো বলে টাকা পয়সা নেয়, তো সেই টাকা পয়সা নেওয়ার ফলে সেই এলাকার জনগণ প্লাস তারা ক্ষিপ্ত হয়ে আজকে টাকা পয়সা চাইতে যায়, তাদেরকে গালিগালাজ করে ইয়ে করে এবং সবার সামনে স্বীকার করে যে আমরা টাকা পয়সা নিয়েছি এবং টাকা পয়সা ফেরত দেবো, এই মর্মে অঙ্গীকার করেছে নিজেরাই যে হ্যাঁ আমি টাকা পয়সা ফেরত দেবো। আর ক্ষিপ্ত হয়ে এলাকার লোক তার একটা দোকান ছিল রোডতে গায়ে সেই দোকানটিকে ভাঙচুর করেছে। আপনার নাম? আমার নাম পীযূষ সাহা নপার।